হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু চয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। আপনারা দেখছেন চয়েন অ্যান্ড্রয়েড চ্যানেল। তো আমি চয়েন, আপনাদের দিকে নতুন কিছু শেখানোর জন্য আমি প্রতিদিন আপনাদের সামনে হাজির হই। তো ভিউয়ার্স, আজ আমি দেখাবো এমন একটি অ্যাপ যার মধ্যে যে কোনো গেম, সিওসি, পাবজি, মিনি মিলিটিয়া, যে কোনো গেম আপনি ফেসবুক অথবা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করবেন। তো কীভাবে করবেন, চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ফিরে আসি ইন্টারপোল। তো হ্যালো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য আপনাকে সরাসরি প্লে স্টোরে ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বক্সে সার্চ করবেন অমলেট আর্কেড। তো এই যে পপআপ উইন্ডোটি দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে ইনস্টল অপশন দেখাবে, তো আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন কারণ আমাকে টিউটোরিয়াল বানানোর জন্য ডাউনলোড করে রাখতে হয় নেট প্রবলেম থাকার জন্য। তো আমি আপনাদের থেকে প্লে স্টোরটি ওপেন করে দেখাচ্ছি এবং অ্যাপ্লিকেশনটির কাজ দেখাচ্ছি। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার কাছে এরকম একটি পপআপ উইন্ডো ওপেন হবে। তো পপআপ উইন্ডো ওপেন হওয়ার পর আপনাকে এখানে যে দুটো ম্যান চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে এখন প্রথম দেখাবে, তো এখানে আপনাকে রেজিস্ট্রি অ্যান্ড লগ ইন দেখাবে, তো আপনি লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনি এখানে সরাসরি প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর আপনি এখানে গো লাইভ অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাকে বলেছে সিলেক্ট এ গেম টু স্ট্রিম। তো আপনি যেই গেমটি সিলেক্ট করবেন তো সেটি স্ট্রিমিং হবে। এখানে আমার যে পাবজি, মিউজিক্যালি, ক্রাইম মাস্টার, আপনি সব কিছু স্ট্রিমিং করতে পারবেন তো এই অ্যাপসটির মাধ্যমে। এবং আপনার ফোনে যতগুলি গেম থাকবে তো সরাসরি এখানে শো হবে গেমগুলি। তো আমার এখানে একটাই গেম আছে, সেটি হচ্ছে পাবজি। তো আমি তো পাবজিতে ক্লিক করলাম। পাবজিতে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি অপশন থাকবে। তো আপনি যখন ইউটিউবে স্ট্রিমিং করবেন অথবা ফেসবুকে স্ট্রিমিং করবেন, তো আপনি যদি ইউটিউবে করেন তো ইউটিউবে ক্লিক করবেন, এবং ফেসবুকে করলে তো ফেসবুকে ক্লিক করবেন। তো ফেসবুকে ক্লিক করার পর আপনাকে লগ ইন করতে হবে, আপনি অ্যালো করে নিয়ে লগ ইন করে নেবেন। তো আমি ইউটিউবে আপনাদের দিকে করে দেখাচ্ছি কীভাবে স্ট্রিমিংটি করতে হবে। তো আমি ইউটিউবে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে নেক্সট আইকনটি দেখতে পাচ্ছেন এখানে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি নাম চেঞ্জ করতে পারেন, আপনার ডেসক্রাইব ইউর স্ট্রিম, আপনি এখানে ইউটিউবের যে ডিসক্রিপশন বক্স থাকে বা নিচে যে লিঙ্ক দেওয়া থাকে আপনি এখানে লিঙ্ক দিতে হবে। তো আমার এগুলো দরকার নেই, তো সরাসরি আমি স্টার্ট করছি। তো আপনাকে একটু ওয়েট করতে হবে কারণ এখানে স্ট্রিমিং তো নেট স্লোর জন্য খুবই প্রবলেম হচ্ছে। তো আপনাদের যদি নেট ভালো থাকে তো অলরেডি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন চালু হয়ে গিয়েছে, দেওয়ার পর ওকে অ্যালো করবেন। তো এখানে কিন্তু আপনার পুরো সরাসরি চালু হয়ে গেছে, দেওয়ার পর আপনি এখানে স্টার্ট করবেন। তো দেখুন আমি কিন্তু এখন লাইভ হচ্ছে, 241 দেখুন এখানে কিন্তু লাইভ হচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা পাবজি, সিওসি অথবা মিনি মিলিটিয়া লাইভ স্ট্রিমিং করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমার ভিডিওগুলি সবার আগে আপনার ফোন অথবা ডেস্কটপে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়। তো ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওর জন্য।